সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানতে যাচ্ছি হযরত গাউসুল আজম মেজভান্ডারী কদ্দাসা সিররুহুল আজিজ কিবলা কাবার 22তম ঊর্ধ্বতম শায়খ হযরত সৈয়দ নজমউদ্দিন গাউসুদ্দাহার কলন্দর রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আসুন জানা যাক। ভারতের ইন্দোর সিটি থেকে 120 কিলোমিটার দূরে নালছা শরীফে উনার পবিত্র মাজার শরীফ অবস্থিত, যা মধ্যপ্রদেশ ও গুজরাটের বর্ডারে। হযরত গাউসুল আজম মেজভান্ডারী কদ্দাসা সিররুহুল আজিজ কিবলা কাবার 19তম ঊর্ধ্বতন শায়খ ছিলেন প্রখ্যাত সুফি হযরত শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি। হযরত শিহাবউদ্দিন সোহরাওয়ার্দীর আধ্যাত্মিক উত্তরাধিকারী তথা খেলাফতপ্রাপ্ত ছিলেন সৈয়দুল আরেফিন হযরত সৈয়দ নিজামউদ্দিন গজনভী রহমতুল্লাহি আলাইহি, যিনি হযরত গাউসুল আজম মেজভান্ডারী কিবলা কাবার 20তম ঊর্ধ্বতন শায়খ। ভারতের দিল্লিস্থ মেহেরলি নামক স্থানে উনার পবিত্র মাজার শরীফ অবস্থিত। একই সঙ্গে সেখানে শায়িত রয়েছেন সৈয়দ নিজামউদ্দিন গজনভীর খেলাফতপ্রাপ্ত সুফিউল আসফিয়া হযরত সৈয়দ মুবারক গজনভী রহমতুল্লাহি আলাইহি, যিনি সম্পর্কে হযরত গাউসুল আজম মেজভান্ডারী কিবলা কাবার 21তম ঊর্ধ্বতন শায়খ। সৈয়দ মুবারক গজনভীর খেলাফতপ্রাপ্ত ছিলেন হাদিউল আশিকিন হযরত সৈয়দ নজমউদ্দিন গাউসুদ্দাহার কলন্দর রহমতুল্লাহি আলাইহি। ভারতের ইন্দোর সিটি থেকে 120 কিলোমিটার দূরে নালছা শরীফে উনার পবিত্র মাজার শরীফ অবস্থিত, যা মধ্যপ্রদেশ ও গুজরাটের বর্ডারে। তিনি হযরত গাউসুল আজম মেজভান্ডারীর 22তম ঊর্ধ্বতন শায়খ ছিলেন। ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, 635 মতান্তরের 775 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। একটি রেওয়ায়েত হতে পাওয়া যায়, তিনি প্রখ্যাত সুফি ওলিয়াল্লাহ হযরত মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির হতেও খেলাফতপ্রাপ্ত হন। এছাড়া খাজা কুতুব রহমতুল্লাহি আলাইহি হতেও তিনি চিশতিয়া সিলসিলার অনুমতিপ্রাপ্ত হন। হযরত নজমউদ্দিন গাউসুদ্দাহার রহমতুল্লাহি আলাইহিকে তার সম্মানিত মুর্শিদ হযরত নিজামউদ্দিন গজনভী রহমতুল্লাহি আলাই, হযরত শাহ খিজির রুমি রহমতুল্লাহি আলাইহির নিকট গিয়ে ফয়েজ অর্জন করতে আদেশ করেন। পরবর্তীতে তিনি হযরত খিজির রুমি রহমতুল্লাহি আলাইহি হতেও খেলাফতপ্রাপ্ত হন এবং হযরত খিজির রুমি রহমতুল্লাহি আলাইহি তাকে গাউসুদ্দাহার উপাধিটি প্রদান করেন। পবিত্র জীবদ্দশায় তিনি প্রায় 50 বছর পবিত্র মক্কা শরীফের নিকট কাটিয়েছিলেন। এর মধ্যে প্রায় 30 বছর যাবৎ উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ আনহায়ের পবিত্র রওজা শরীফের পাশে হাজি সাহেবদের পানি পান করাতেন। অধিকাংশ সময় সেখানে পাহাড়ের পাদদেশে ইলাহির জিকিরে এবং ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘ সময় আরব, চীন ইত্যাদি স্থান সফর শেষে হিন্দুস্তানের মালওয়া নামক স্থানে তিনি চলে আসেন। সেখানে অবস্থানকালীন তার নিকট অসংখ্য মানুষ ফরিয়াদ নিয়ে আসতে লাগলেন। দিনে দিনে জনসমাগম বাড়তে লাগল। হযরত মখদুম আশরাফ সিমনানি রহমতুল্লাহি আলাইহি তার একটি অলৌকিক ঘটনা তথা কারামত বর্ণনা করেন। একদা তার দরবারে প্রায় 1 লক্ষ মেহমানের জন্য খাবার তৈরির প্রয়োজন হয়, কিন্তু খাবার তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সেখানে সংরক্ষিত ছিল না। খানকার সংশ্লিষ্ট খাদেমগণ তার নিকট খাবার তৈরির প্রয়োজন সম্পর্কে জানালে তিনি বললেন, সবচেয়ে বড় পাত্রটি নিয়ে আসো। বড় পাত্রটি আনা হলে বললেন, যাও এটি চুলায় চড়িয়ে দাও এবং এতে পানি ঢেলে পূর্ণ করো। পানি ঢালা সম্পন্ন হলে চুলায় আগুন দেওয়া হয় এবং তিনি বললেন, যাও আশেপাশে যা পাতা পাও
সেগুলো এনে সেখানে ঢেলে দাও এবং সেগুলো রান্না করো। রান্নার পর আদেশ করলেন, তোমরা পাত্রের ঢাকনাটি পুরো সরিয়ে নিবে না, অল্প একটু মুখ খুলে যে যা চাইবে তাকে সেখান থেকে তাই পরিবেশন করবে। তার আদেশ মতো খাদেম সাহেবগণ সেখান থেকে খাবার দিতে থাকলেন। আরও আশ্চর্যের বিষয়, কেউ এসে বিরিয়ানি খেতে চাইলে তাকে সেখান থেকে বিরিয়ানি দেওয়া হলো, কেউ জর্দা খেতে চাইলে তাকে জর্দা দেওয়া হলো, কেউ বা হালুয়া খেতে চাইলে তাকে হালুয়া খেতে দেওয়া হলো। প্রত্যেকের মনের অভিলাষ মতো খাবার সেখানে পাওয়া যাচ্ছিল। প্রায় 100,000 মানুষ ওই একটি পাত্র থেকে খাবার খেয়েছিলেন। এভাবে 3 দিন যাবৎ মেহমানদের নিকট ওই পাত্র থেকে খাবার পরিবেশন করা হয়েছিল। 3 দিন পর মেহমানরা চলে গেলে খাদেমরা তাকে জানালেন, হুজুর, ওই পাত্রে তো এখনও অনেক পরিমাণ খাবার রয়েছে, সেগুলো এখন কি করব। তিনি আদেশ করলেন, সেগুলো যেন উপুর করে ঢেলে দেওয়া হয়। খাদেমরা এতগুলো খাবার নষ্ট হবে জানালেও তিনি বলেন, পাত্রটি উপুর করে ঢেলে দাও। তার আদেশ মতো পাত্রটি উল্টে দিলে দেখা গেল ওই পূর্বেকার দেওয়া পানি এবং পাতাগুলো সেখান থেকে বের হচ্ছে। এই মহান আল্লাহর ওলির একটি বিশেষ নিদর্শন ছিল তার কপাল মুবারকের মধ্যে স্পষ্টভাবে কুতুবুল আকতাব শব্দদ্বয় লেখা ছিল এবং উক্ত লেখাটি জনসাধারণ সকলেই দেখতে পেত। হযরত নজমুদ্দিন গাউসুদ্দাহার কলন্দর রহমতুল্লাহি আলাইহি এর ইহকালীন জীবন সম্পর্কে জানা যায়, তিনি প্রায় 200 বছর পর্যন্ত জাহেরি জীবদ্দশায় ছিলেন। আবার অন্যান্য রেওয়ায়েত মতে তিনি 175 কিংবা 190 বছর হায়াত পেয়েছিলেন এবং 837 হিজরিতে মহান রব্বুল আলামিনের মিলনে ওফাত প্রাপ্ত হন।